শনি গ্রহে কত ঘন্টা দিন আপনি কি জানেন? জানালো নাসার ক্যাসিনি, ক্যালিফোর্নিয়া। কখনো ভেবে দেখেছেন শনি গ্রহে যদি আপনি থাকতেন তাহলে কতদিন জেগে থাকতে হতো? এই প্রশ্নের উত্তর হলো মাত্র 10.5 ঘন্টা। বিশ্বাস না হলেও এটি সত্যি। শনি গ্রহের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো নাসার মহাকাশযান ক্যাসিনির পাঠানোর রিপোর্ট থেকে এই তথ্য জানাতে পেরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর ফলে আমাদের সৌরমণ্ডলের বিজ্ঞানের অনেক অজানা তথ্যই জানা সম্ভব হবে বলে মনে করেছেন তারা। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, ক্যাসিনির পাঠানো তথ্য থেকে জানা যাচ্ছে শনির গ্রহে দিনের দৈর্ঘ্য 10 ঘন্টা 33 মিনিট 38 সেকেন্ড, পৃথিবীর 29 বছরের সমান শনির 1 বছর। শনির বলয়ে ঢাকা পড়ে থাকায় এই তথ্য এতদিন অজানা ছিল বিজ্ঞানীদের। জ্যোতির্বিজ্ঞানীদের ছাত্র ক্রিস্টোফার মাস্কোভিচ জানালেন, শনির বলয়ের তরঙ্গ নিয়ে পরীক্ষা চালিয়ে তিনি বুঝতে পেরেছেন বলয়ের তরঙ্গ গ্রহের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে তরঙ্গের সঙ্গে মিলে আন্দোলিত হয়। বলয়ের ভিতরের কোণাগুলিতে সেই তরঙ্গ অনুভূত হলেও তাদের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই। তবে বলয়ের নির্দিষ্ট অংশে এই কোণাগুলিতে সেই তরঙ্গ মিশে যে শক্তি উৎপন্ন হয় তা থেকে উৎপন্ন হওয়া তরঙ্গ নিয়ে গবেষণা চালিয়েই শনির প্রদক্ষিণের সময় বুঝতে পেরেছেন বিজ্ঞানীরা। বলয়ের ভিতরের কোণাগুলিতে সেই তরঙ্গ অনুভূত হলেও তাদের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই। তবে বলয়ের নির্দিষ্ট অংশে এই কোণাগুলিতে সেই তরঙ্গ মিশে যে শক্তি উৎপন্ন হয় তা থেকে উৎপন্ন হওয়া তরঙ্গ নিয়ে গবেষণা চালিয়েই শনির প্রদক্ষিণের সময় বুঝতে পেরেছেন বিজ্ঞানীরা। তারা আরও বললেন, পৃথিবী আর বৃহস্পতির চৌম্বকীয় অক্ষ ও যে অক্ষের ওপর গ্রহ দুটি ঘুরছে তা পরস্পরের বিপরীতে অবস্থিত, কিন্তু শনি গ্রহে এই দুটি অক্ষই একদিকে। সেই জন্যই বলয়ের ভিতরে হয়ে যাওয়া পরিবর্তন গ্রহের দিন রাতের সময়ের হিসাব ধরতে পারছিলেন না বিজ্ঞানীরা।